ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। আজকে পরীক্ষার যে ইন্টারভিউ, আজকে ফিফথ ফেজের সেই ইন্টারভিউ পর্বে আমাদের উপস্থিত ছিল নন্দিতা বর্মন বলে আমাদেরই একজন পরিচিত। কিছুদিন আগে আমরা তার মক ইন্টারভিউ আমরা অনেকেই দেখেছি। তো সেটা বলার আগে, নন্দিতার এক্সপিরিয়েন্স বলার আগে আমি দুটো কথা বলতে চাই। খুবই ভালো লাগছে আজকে যে এই যে দীর্ঘদিন ধরে একের পর এক পর্ব এক্সটেন্ড হয়েছে, তা কোথাও যেন আজকে একটা সফলতার গন্ধ পেলাম। কারণ হচ্ছে বেশ কিছু প্রশ্ন নিবেদিতাকে করা হয়েছে এবং গত দিনে আমরা দেখলাম রিয়াকেও করা হয়েছিল। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমাদের এখানে আলোচিত, তো এটা কোথাও যেন একটু বেশ ভালো লাগলো। ঠিক আছে, তো সেই ভালো লাগা দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো লাগছে আমার, মনে হচ্ছে যেন তোমাদের জয়লাভ কোথাও যেন আমার নিজের জয়লাভ হয়ে দাঁড়িয়েছে। তো বেশ ভালো লাগছে। তো নন্দিতার ইন্টারভিউ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তো নন্দিতার সঙ্গে আমি আরও কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি যেটা তোমাদের আরও ভালো লাগবে। যেমন তোমাদের অনেকের মনে এখন একটা প্রশ্ন যাচ্ছে যে স্যার, এই যে আমরা ব্যাগটা নিয়ে যাচ্ছি, সেই ব্যাগটা কোথায় রাখা হচ্ছে? তো রিয়ার অভিজ্ঞতা থেকে যেটা আমরা শেয়ার বুঝেছিলাম যে মেন গেট থেকে একটা হল রুমে বসানো হচ্ছে, সেই হল রুম থেকে আবার পরবর্তীতে ভেরিফিকেশন রুম, ভেরিফিকেশন রুম থেকে ইন্টারভিউ রুম। তো এই যে প্রসিডিওর, সেই সেম প্রসিডিওর এখানেও শেয়ার করলো নন্দিতা, একই রকমভাবে হয়েছে। তো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোমাদের বিন্দুমাত্র কোনো চিন্তা করার কিছু বিষয় নাই। প্রত্যেকটা প্রসিডিওরে তোমাদের জন্য অলরেডি বিভিন্ন সিকিউরিটি যে গার্ড, ওনারা রাখা থাকছে পর্ষদ থেকে, ওনারাই তোমাদেরকে গাইড করছে কীভাবে তোমাদেরকে কোথায় যেতে হবে। ঠিক আছে, তো প্রথমে এটাই ঠিক যে হল ঘরে বসাচ্ছে, সেই হল ঘর থেকে তোমাদেরকে ভেরিফিকেশন রুমে নিয়ে যাচ্ছে, ভেরিফিকেশন রুম থেকে খুব অল্প সংখ্যক ক্যান্ডিডেটকে ইন্টারভিউ রুমে নিয়ে যাচ্ছে, মানে ওই দুজন বা তিনজন। এই দুজন বা তিনজন নিয়ে যাওয়ার পরে আমরা গত দিনের ভিডিওতে আমরা বলেছিলাম যে একটা করে স্লিপ ইস্যু করছে, সেই স্লিপটা শুধুমাত্র হাতে করে নিয়ে ইন্টারভিউ রুমে প্রবেশ করতে হচ্ছে। এবং ইন্টারভিউ রুমের বাইরে একটা চেয়ার টাইপের কিছু রাখা থাকছে, যেখানে তুমি চাইলে তোমার ব্যাগ, তোমার ফাইল সমস্ত কিছু ওখানে রেখে যেতে পারো। এবং ওখানে যে বাইরে সিকিউরিটি গার্ড থাকছেন, উনি সেটাকে কিন্তু পর্যবেক্ষণের মধ্যে রাখছেন। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, ব্যাগ নিয়ে বা কোনো ফাইল নিয়ে তোমাকে ইন্টারভিউ রুমের ভেতরে প্রবেশ করতে হচ্ছে না। দ্বিতীয়ত, আজকের টেবিলে বলি, আজকে নিবেদিতা, সরি নন্দিতা যে টেবিলে ইন্টারভিউ দিয়েছেন, সেই টেবিলে তিনজন ম্যাম ছিলেন এবং ও দিয়েছিল আট নম্বর টেবিলে ও ইন্টারভিউ দিয়েছে। আজকে টোটাল দশটা টেবিল ছিল। ঠিক আছে, আজকে টোটাল দশটা টেবিল ছিল, আট নম্বর টেবিলে ইন্টারভিউ দিয়েছে, ও সিরিয়ালি তিনে ছিল। খুব সকাল সকালই ও ইন্টারভিউ আমার সঙ্গে শেয়ার করেছিল, কিন্তু স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে বানাচ্ছি, তবুও সময় লেগে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় কথা, ও যেটা আজকে মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করেছে, আমরা রিয়ার ক্ষেত্রে শুনেছিলাম সময়টা কিন্তু রিয়াকে বেশি দিয়েছিল, কিন্তু আজকে নন্দিতা বলল যে তাকে কিন্তু খুব বেশি সময় কিন্তু দেওয়া হয়নি। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি নেক্সট স্টেপে, যেটা তোমাদের মনে একটা প্রশ্ন রাখার ছিল, সেটা হচ্ছে কী কী প্রশ্ন রাখতে পারে। তো তাই তো প্রথমে যেভাবে আমরা নর্মালি প্রবেশ করে, নন্দিতাও সেভাবে প্রবেশ করেছিল, ম্যাম আসতে পারি বলে জিজ্ঞাসা করেছিল, আসতে বলা হয়েছিল তাকে। তারপরে ওকে বলা, কিছু বলার আগেই নন্দিতাকে বসতে বলার জন্য রিকোয়েস্ট করে যে আপনি বসুন, তখন নন্দিতা থ্যাংক ইউ বা ধন্যবাদ এরকম কিছু বলে তখন তো চেয়ারে বসে। তারপরে তাকে প্রশ্ন করে যে তুমি কোথায় থেকে এসেছো, তো কোথায় থেকে এসেছো বলাতে নন্দিতা কিন্তু যেখান থেকে এসেছে তার আলিপুর ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, সেখানকার ঠিকানা কিন্তু সে দেয়। তারপরে জিজ্ঞাসা করে তোমার নাম কি, তখন সে তার নাম যেটা সেটা বলেছে। তারপরে বলে তোমার গ্র্যাজুয়েশনে কি বিষয় ছিল, মানে গ্র্যাজুয়েশনে যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু জিজ্ঞাসা করে। এবং স্বাভাবিকভাবে নন্দিতার জিওগ্রাফি অনার্স ছিল এবং তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল এবং আরও যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু সে শেয়ার করে। তারপরে তিনজন ম্যাডাম ছিল, এখানে একটা নন্দিতা একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে, তিনজন ম্যাডামের মধ্যে মিডিলে যে ম্যাডামটা বসেছিলেন উনি কিন্তু অনেক কিছু ইনপুট করতে হয় নন্দিতার কথা অনুসারে, সেই ইনপুটের কাজটা কিন্তু ম্যাম করছিলেন। এবং উনি ওখানে অকপট এই কথাটা বলেছেন যে তোমরা দুজন
কোশ্চিন করো, আমি এই কাজগুলো কমপ্লিট করে আমি শেষে কোশ্চিন করব। তার মানে অনেক কিছু ডেটা তোমাদের যে ইনপুট করতে হচ্ছে বা লিখতে হচ্ছে সেই কাজটা কিন্তু ওই ম্যাম করছিলেন। আচ্ছা, তারপরে প্রশ্ন করে তোমার কি ডিএড করা আছে, এই প্রশ্নটা করে। তখন নন্দিতা বলে, হ্যাঁ ম্যাম, আমার ডিএড করা আছে, মানে ডিএলএড করা আছে, এবং আমার বিএডও করা আছে। নন্দিতার কিন্তু দুটোই করা ছিল। তখন যখনই বলেছে আমার বিএড করা আছে, তখন প্রশ্ন রাখছে, তুমি যে বিএড করেছো তাহলে তোমার চাহিদা তো হাই স্কুলে, তো তুমি কি এই জবস করে জব স্যাটিসফ্যাকশন পাবে? এই প্রশ্নটা কিন্তু রেখেছিল, যেটা কিন্তু আমরা বহু আগেই এই প্রশ্নের আলোচনা কিন্তু করেছিলাম যে আমাদের বিএড আছে, তাহলে তো আপনি হাই স্কুলে চাকরি পাওয়ার যোগ্য, তাহলে আপনি কেন প্রাইমারি স্কুলে জব করতে এসেছেন? তো আমাদের নন্দিতা ম্যাডামও কিন্তু ওনার মতন করে একদম সুন্দরভাবে গুছিয়ে বলেছিল যে আমার শিক্ষকতা পেশাটা ভালো লাগে, আমি ছোট থেকে শিক্ষিকা হবার যে স্বপ্ন সেই স্বপ্ন দেখে আসছি, সেটা হাই স্কুলে না হোক প্রাইমারি স্কুলে হলেও আমি করতে রাজি আছি। এরকমভাবে উনি ওনার মতন করে কিন্তু গুছিয়ে বলে। তারপরে প্রশ্ন করে যে প্রথম শ্রেণী থেকে একদম চতুর্থ শ্রেণী পর্যন্ত ভূগোল বিষয়ে কি কি আছে বলতে পারবে? মানে যেহেতু বিষয় ভূগোল, মানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যে ভূগোল বইগুলো আছে সেই ভূগোল বইয়ে কি কি আছে বলতে পারবে, বা বইগুলো কি তুমি দেখেছো, এই রকম প্রশ্ন কিন্তু রাখে। তো এটা আমি অনেক আগেই বলে এসেছি, এবং আমি কিছু বুক অ্যানালাইসিসও দিয়েছিলাম পিনাকির অনুরোধে। তো আমি অনেকদিন আগে থেকেই বলে আসছি, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, ওখানে স্বাভাবিকভাবে যেহেতু ওর ভূগোল ছিল, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বা বিভিন্ন পরিবেশ বিষয়ক যে বিষয়গুলো সেগুলো কিন্তু ওখানে বলেছিল। এবার দেখো আরেকটা জিনিস, তোমাদের আরেকটা প্রশ্ন তোমাদের মনে জেগেছিলো যে ডেমোর ব্যাপারটা, ডেমো কি উল্লেখ করে দিচ্ছে? আজকে কিন্তু ঠিক উল্টোটা হয়েছে, নন্দিতার সঙ্গে ডেমো কিন্তু কোনো উল্লেখ করে দেয়নি। কি বলে দিয়েছে? তখন যখনই বলল সিলেবাসটা সম্পর্কে জানো কি, তখন যে তথ্যগুলো বলল, তখন বলল আচ্ছা ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতন কোনো একটা বিষয়ের ওপর আমাদেরকে পড়িয়ে দেখাও বা ডেমো দাও। তখন কিন্তু আমাদের নন্দিতা ম্যাডাম যেটা করেছিল সেটা হচ্ছে ওই দিন রাত্রির যে বিষয়টা আমাদের ডেমো আকারে কিন্তু ওখানে প্রকাশ করে। এবং এটা মধ্যে দুটো প্রশ্ন তোমাদের আবার আসতে পারে যে ওনারা কোঅপারেট করেছে কি, আর ওনাদেরকে শিক্ষার্থী হিসাবে আমরা ভাবতে পারবো কি। তো ওটা প্রশ্ন প্রথমে আগে পারমিশন নিয়ে নিয়েছে, তো ম্যাডামরা কিন্তু পারমিশন দিয়েছিলেন যে হ্যাঁ তুমি চাইলে আমাদেরকে শিক্ষার্থী হিসাবে ভাবতে পারো। কিন্তু নন্দিতা যেটা বলল, নন্দিতা যখন কোনো প্রশ্ন করেছে ম্যাডামদেরকে পূর্ব পাঠের অভিজ্ঞতা জানার জন্য, তখন কিন্তু কোনো রেসপন্স পাইনি। তো নন্দিতা বলল আমি নিজে থেকেই অ্যাজিউম করে অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছিলাম, আমি প্রশ্ন করছিলাম আমি অ্যান্সার কিন্তু দিয়ে দিচ্ছিলাম, এই কথাটা বলল। আচ্ছা, এই রকম হওয়াতে এটা হয়ে গেল, ডেমো হয়ে গেল। তো ডেমো তো যখন দিচ্ছিল নন্দিতা, তখন ডেমো যে বিষয়গুলো আছে সেই লেখার সময়, এবার তারিখটা কিন্তু সেই মুহূর্তে নন্দিতা কিন্তু লিখেছিল না। এবার ও ভেবেছিল তারিখটা লিখতে গেলে তো আবার সময়টা চলে যাবে, পাঠ চলাকালীন টুক করে কোনো একটা সময় গিয়ে তারিখটা কিন্তু লিখে দেবো। তো এরকম পাঠ চলতে চলতে, মানে যখন আর কি পড়ানোটা চলছে, তখন তারিখটা জাস্ট লিখতে যাবে, মানে অন্য অন্য বিষয়গুলো লিখেছে তারিখটা জাস্ট লিখতে যাবে, এমন সময় কিন্তু ম্যাম বলে আচ্ছা ঠিক আছে আপনি চলে আসুন। যখন চলে আসতে বলে, তখন আবার চেয়ারে গিয়ে বসে, তখন বলে যে আপনি কি কন্যাশ্রী সম্পর্কে কিছু বলতে পারবেন, এরকম কিন্তু প্রশ্ন করে। তখন নন্দিতা একদম কন্যাশ্রীর যে ডিটেলস, সে কন্যাশ্রীর ডিটেলসটা কিন্তু বলে। তারপরে নেক্সট প্রশ্ন রেখেছিল, আচ্ছা বলুন তো প্রাইমারি স্কুলে কী কী প্রকল্প আছে? তো প্রাইমারি স্কুলের যে প্রকল্প, সেই প্রকল্পের আমরা অনেক আগেই আলোচনা করেছি এই বিষয়ে। তবুও নন্দিতা এখান থেকে দুটো বলেছিল, একটা হচ্ছে মিড ডে মিলের কথা বলেছে, আরেকটা ঐক্যশ্রীর কথা বলেছে। যেই ঐক্যশ্রীর কথা বলেছে, তখন আবার কাউন্টার প্রশ্ন করেছে, তাহলে আপনার এই ঐক্যশ্রী বিষয়টি কী, সেই বিষয়ে একটু বলতে বলেছে, ঠিক আছে? তখন ঐক্যশ্রী সম্পর্কে কিন্তু আবার বিস্তারিত তখন আবার উত্তর দিয়েছে। তো এই হচ্ছে বিষয়, তো এই মোটামুটি প্রশ্ন ছিল। তখন তারপরে তাকে আসতে বলা হয়। তো নন্দিতা একটাই সাজেস্ট করছিল আমাকে, যেটা বলছিল ওর কথা শুনে আমার যেটা মনে হলো, ও বলতে চাইছিল এই যে ডেমো দেওয়া চলছে, তার মধ্যে ওনাদের সঙ্গে কথা বলতে হচ্ছে,
তার মধ্যে বোর্ডে কিছু ওয়ার্ক করতে হচ্ছে, এটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমাদের হাতে সময় আছে, ডেমোটা বাড়িতে বারবার প্র্যাকটিস করো, লেখাটা প্র্যাকটিস করো, যাতে তোমাদের ডেমো দিতে এবং পড়াতে পড়াতে যে ইন্টারাকশন সেটা যেন তোমাদের ভালো হয়। আর দ্বিতীয় একটা কথা, ম্যাডাম কিন্তু আমাদের পুলিশের চাকরির সঙ্গে যুক্ত আছে, তো কোনোভাবে হয়তো ওনাকে জিজ্ঞাসা করা হয়নি, সেই কথাটা কিন্তু উনি আর কি বলার সময়ও পায়নি। তো এই বিষয়টা আমি বলতে চাই। আর ডেমোটা খুব কম সময়ের জন্য দেওয়া হয়েছে, গত দিনের যেমন রিয়াকে দেখেছিলাম ডেমোটা অনেক সময় দিয়েছিল, সেখানে কিন্তু আজকে সময়টা কিন্তু খুব কম পেয়েছে। তো এটুকুই বলার, বিভিন্ন টেবিলে বিভিন্ন রকমভাবে ভ্যারি করছে। গতকালকে যেটা আমরা দেখেছিলাম ডেমো উল্লেখ করে দিয়েছে, আজকে কিন্তু ডেমো উল্লেখ করেনি। আমি অনেক সময় যে মক নিচ্ছিলাম তোমার পছন্দের বিষয় থেকে ডেমো দিতে বলছিলাম, ঠিক তেমনটাই হয়েছে। তো নন্দিতার ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে কি, ও কিন্তু দেখে গিয়েছিল ম্যাথ, শুধু ম্যাথটাই ভালোভাবে রেখেছিল, সেখানে ওকে আর কি পরিবেশ বা ভূগোল থেকে ডেমোটা দিতে হলো। যেহেতু সাবজেক্ট হয়তো প্রবলেম হয়নি, কিন্তু আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে চারটে বিষয়ের প্রত্যেকটা বিষয় থেকে একটা করে নিজেকে ডেমোতে প্রস্তুত করে রাখবে। তো সকলেই ভালো থাকবে, সকলেই সুস্থ থাকবে।